এই যে সব বন্ধুরা দেখেন, এই যে বাহ বাহ বাহ, গানটা কিন্তু খুব ভালো গান। খুব সুন্দর জায়গায় এসে বসে আছি, আমি এখানে এসে বসে থাকি মাঝে মাঝে। তো এখানে এর আগে পাটের ভিডিও করেছিলাম, অনেক কিছুর ভিডিও করেছিলাম। তা আমি সকালের দিকে এখানে কিন্তু চলে আসি, মাঝে মাঝে চলে এসে এখানে বসে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমার গাড়ি, হ্যাঁ এই যে আমার গাড়ি, আর এই যে এখানে বসে থাকি। ওই ওই রকম যেমন এইদিকে আছে তখন এইদিকেও আছে, আমি এখানে বসে আছি। আর এই যে মানুষজন সব মাঠে কাজ করতে যাচ্ছে, সব ওই টিউবওয়েল থেকে পানি নিয়ে, এই যে টিউবওয়েল এখান থেকে পানি নিয়ে। তো দেখেন বন্ধুরা, এই যে মাঠে এখন সব ধান, মাঠের ধান দেখেন এইখানে কত সুন্দর হয়েছে ধানটা, ধান পেকেছে দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে এইদিকে এগুলো, এগুলো আর এক আধ মাস পর, এই 10-20 দিন পরে কাটা যাবে, ঠিক না? হ্যাঁ, এই যে পুরো মাঠ দেখেন সব ধান দেখতে পাচ্ছেন, 100 দিন ধরে না ভালো পেকে গেছে। যতক্ষণ পানির লেগে ধান রাখা, হ্যাঁ হ্যাঁ পানির জন্য, হ্যাঁ সেই জন্যই। তো দেখতে পাচ্ছেন, তো বসে আছি কি করবো, ভালো লাগছে না, আপনাদের দেখাই জায়গাটা খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য মানে কি বলবো। এখানে এত বাতাস বয়, এই দেখতে পাচ্ছেন এত জোরে বাতাস বইছে, এখানে দুটো গাছ আছে, আর এই যে রাস্তা হয়ে গাড়ি চলে যাচ্ছে বারবাকপুর গ্রামে। পানি করছে, আর এই যে দেখতে পাচ্ছেন বকগুলো উড়ে উড়ে আসছে, এসে এইখানে ছোট ছোট পোকাগুলো সব খাচ্ছে, এই যে এদিক দিয়ে পানি করে করে যাচ্ছে। তো এই টিউবওয়েলটাই দেখতে পাচ্ছেন, মানুষজন সব মাঠের মানে মানে বিষ দেওয়ার জন্য সব পানি নেয় এইখানে, বিষ দেওয়ার পানি, খাবার পানি, এই যে এখান থেকে নেয়। ধান কাটার সময় আপনাদের জন্য ভিডিও করব, তখন অবশ্য খুব সুন্দর লাগবে দেখতে, ধান যখন কাটবে, ধান মারবে, ঠিক আছে, তখন খুব সুন্দর লাগবে। পানি করছে এখানে, এইসব জায়গায় এইসব মানে কিছু কিছু, হ্যাঁ এইসব জায়গায় কি বলবো, মানে যদি মাছ হয় না তাহলে কিন্তু খুব ভালো লাগে, বলেন দেখতে। ওই বারবাকপুর বিলের দিকে ধরেন হচ্ছে, হ্যাঁ এই রাস্তায় খুবই টুকটুকি যাওয়া আসা করে, দেখতে পাচ্ছেন এদিকেও যাচ্ছে আবার এদিকেও যাচ্ছে। এই যে বন্ধুরা, এখানে একটা সাপ দেখেন, এই যে, এই যে সাপটা এই ভিতরে, বাহ বাহ বাহ, গানটা কিন্তু খুব ভালো গান। আরেকবার 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 আসছে আসছি।
হ্যাঁ, এই যে এখানে একটা আর ভিতরে আর একটা আছে, এ বসে আছে এখানে। এই যে সাপ বন্ধুরা দেখেন, এই যে এইখানে একটা সাপ। এই যে সাপ 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 সাপ, এই যে দেখেন আর একটা পালাচ্ছে বন্ধুরা, এই যে আর একটা পালাচ্ছে। দেখা যে তুমকো এ দিল কো ক্যা হুয়া হে, মেরি ধড়কনো মে এ ছায়া ক্যা নশা হে। মাথাল দাউলি দৌড়ি কি বনে হবে এটা? তা গলায় দিব, গলায় এই গানটা করেন, একবার গানটা করেন শুনি। রুখো রুখো একটু রুখো, লসিমন আর টুকটুকি, লসিমন আর টুকটুকি। বন্ধুরা কত সুন্দর জায়গা, তো এখানে সবাই এখন চলে আসলো, সবাই এসে এখানে গল্প করছে, মাটি থেকে এসে হাঁপ নিচ্ছে। তো একটা গান গাইছিল, গানটা বেশ সুন্দর, বাংলাদেশের। হ্যাঁ, তাই আমি বলছি গানটা করেন। তো রুকো যারা, রুকো যারা, তাই রুকো রুকো রুকো। থাকে তাহলে আমি দিতে পারি, তার মাধ্যমে আমি তোমার কথা শুনতে পারি, যদি না থাকে আমার বাবার খবর নেই। তো চাচা গানটা না গেয়ে চলে গেল, ঠিক আছে। তো গানটা ছিল এই গান, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, এই গানটা ছিল। তো চাচা এই যে এখানে টিউবওয়েলের কাছে চলে গেল, ঠিক আছে, গানটা গাইলো না, চাচার গলায় আমি গানটা শুনতাম। তো অন্য কিছু না বন্ধুরা, সাধারণ এসে এখানে বসে আছি, আর সব সময় মন চায় যে হালকা হালকা যেখানেই যাই যেটাই ভালো লাগে একটু সেটারই ভিডিও করার চেষ্টা করি। তো এই ধানটা পেকেছে, দেখতে ভালো লাগছে, এসে বসে আছি, তাই সাধারণ ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, নতুন ভিডিও খুব শীঘ্রই আসার চেষ্টা করবো।